প্রিয় ভাইয়েরা, আমরা এর আলোকে যেই নির্দেশনা দুটা বললাম, একটা হচ্ছে সরাসরি খাদ্য হিসাবে হারাম, আরেকটা হচ্ছে উপার্জনের প্রক্রিয়ায় হারাম। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ কয়েক প্রকার উপার্জনকে আবার কোরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হারামের হারাম, সাংঘাতিক হারাম, সেটা হচ্ছে অবৈধ সম্পদ গ্রাস করা, কারো সম্পদকে অবৈধভাবে গ্রাস করা। দুই নম্বর, জুলুম করা, যৌতুক এবং চাঁদাবাজি, চাঁদাবাজি এবং যৌতুক, এটা হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত, এটাকে কঠিনভাবে ইসলাম হারাম করেছে। তিন নম্বর, আগ্রহ এবং ইচ্ছার অতিরিক্ত কাউকে চাহিদা এবং চাপিয়ে দেওয়া কারো উপরে, আগ্রহ এবং তার ইচ্ছা যেটা নাই এর অতিরিক্ত কাউকে চাপায়ে দেওয়া, মানুষের উপরে চাপায়ে দেওয়া, জুলুমকে চাপায়ে দেওয়া, সেই মানুষটা যা করতে পারবে না, আপনার অধিভুক্ত, আপনার হয়তো সে কর্মচারী, আপনার কাছে কাজ করে কিন্তু তার এটা ক্ষমতা নাই, আপনি জানেন, আপনি যদি সেই জায়গায় থাকতেন আপনি নিজেও পারতেন না, অথচ তারে এমন অমূলক জুলুমকারী হিসাবে আপনি তার প্রতি টার্গেট নির্ধারণ করে দিছেন যেটা কোনোভাবেই সম্ভব না। তো বলে দিছেন কেন? কয়, দিছি এই জন্য যে এরকম একটা চাপ দিলে তাও কিছু বের হবে, আর কোনো না চাপ দিলে কিছুই বের হবে না, এই জন্য তার প্রতি জুলুম দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আমিন কঠিনভাবে নিষেধ করেছেন। এরপরে আইনের ফাঁক ফকর দিয়ে সম্পদ নিয়ে যাওয়া, এটাকে বারবার কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা। আরেকটা হচ্ছে অবৈধভাবে মুসলিমের কোনো অধিকার কেউ ছিনায় নেওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সহি মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আউজাবাল্লাহু লাহুন্নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, কেউ যদি অবৈধভাবে কোনো মুসলিমের অধিকারকে ছিনায় নেয়, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করেন, জান্নাতকে হারাম করেন। অপর কোনো ভাইয়ের অধিকারকে আপনি ছিনিয়ে নিছেন, যেটা অবৈধ, যেটা তার হক ছিল, আপনি সেটা দেন নাই। প্রিয় ভাইয়েরা, নাউজুবিল্লাহ তো খুব জোলে বললাম, কিন্তু আমরা যে কি পরিমাণ এই অবৈধ জায়গাটায় আটকায় যাব, এটা তো ব্যাখ্যা না করলে আমরা বুঝবো না। বাপের কাছ থেকে জমিজমা বন্টনের সময় বোনরা সব আমাদের বঞ্চিত, বোনদেরকে তখন বুঝ দেয় বাপের ভিটা তুই নিবি, তোর সংসারটা শেষ করবি, বাপের ভিটা যেই মেয়েরা নেয় তাদের জীবনে কোনো বরকত হয় না স্বামীর সংসারে, উনি নিজের স্বামীর সংসারে বরকত করার জন্য উনি আর জমি নিচ্ছে না। ভাইয়েরা, এই বুঝ দিয়া বাংলাদেশে লক্ষ লক্ষ পাক্কা পাক্কা ইমানদার বোনের হক দেয় নাই, আছে না? আছে না? বোনের সম্পদ যে দিয়ে দেওয়া লাগে সেটা কয় না না, তুই মাঠের ভাগ নে, তুই বিটার ভাগ না বাবা, তুই গরানের ভাগ নিছে, মাঠের ভাগ, মাঠের ভাগ কত? মাঠের জমি 1 লাখ টাকা বিঘা, এই জায়গায় 1 লাখ টাকা কাঠা, উনি ওয়াস করে এই জায়গার কোনো অংশ না দিয়ে মাঠের ভাগ দিছে। প্রিয় ভাইয়েরা সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়ে জানাচ্ছেন, তার জন্য হুকুম হচ্ছে আউজাবাল্লাহু লাহুন্নার ওয়া হাররামা লাহুল জান্নাহ, তার জন্য জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করবেন, জান্নাতকে হারাম করবেন। আমরা শত শত মানুষ আটকায় আছি, আপনি আজকে হিসাব মিলান বোন, অত কথা নাই, তুই নিবি কে না নিবি, পরে তুই হেবা করবি না দান করবি তোর ব্যাপার, আমি দুনিয়ায় এই ভাগ নিতে চাই না, তোর বুঝ তুই নিয়ে যাগা। এরপরে বোনেরা যদি দেখে স্বামীর ঘরে তিনি এস্টাবলিশ, তার কোনো সমস্যা নাই, বলবে তুই তাহলে হেবা লিখে দে, আমি দুনিয়ার থেকে সার্টিফিকেট চাই, লিখে দিতে হবে যে আমি ভাই তোরে দান করলাম এইটা। আর বোনেরা কী জন্য নেয় না জমি জানেন? আরেকটা কারণ আছে, আমরা ভাইয়েরা এমন কঠিন চিন্তা করে, আহারে বিয়ে শাদী হয়ে গেছে, বাপমা মরে গেছে, এখন যদি ওই ভিটা নিয়ে নেই তাহলে বাপমায়ের ভিটায় যে একদিন বেড়াতে যাব, কেমনে যাব, যাওয়ার তো জায়গা নেই, ওটা তো ভাইয়ের বাড়ি হয়ে যাবে, এই জন্য নিজেদের এই কিঞ্চিত বাপমায়ের প্রতি টানে, অন্তত যেখানে আমি নারী পুতা আছে, আমার বাপমা যে জায়গায় ছোটোবেলায় আমাকে লালন পালন করছে ওই জায়গাটায় যেন যাইতে পারি, এই জন্য ভাইয়ের সাথে কেওয়াজ না করে ভাইরে বলে নে ভাই নে, তুই নে ভাই আমার লাগবে না। আসলে লাগবে না ভিতরে যে কোন দুঃখে বলে, আমি তো বলি প্রিয় বোনেরা আপনারা ওই অধিকার ছাড়বেন না। লাগবে না মানে কি? একজন মেয়ের হজে যাওয়ার জন্য দুইজনের টাকা লাগে, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানিস্তাতা ইলাইকুম সাবিলা, তোমাদের মধ্যে থেকে যারা কাবা ঘর পর্যন্ত পৌঁছাতে পারো তাদের জন্য তোমাদের হজ ফরজ। এখন মেয়েরা তো একাই হজে যেতে পারে না, তার তো মোহরেম লাগে, মোহরেম লাগে না, একাই হজে যেতে পারে, এমন একজন লাগবে যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ ও হারাম, এই টাকাটাও ওই মেয়ের ব্যবস্থাপনায় হলে তবেই সেই মেয়ের প্রতি হজ ফরজ হয়। কোনো মেয়ের প্রতি খালি মক্কা শরীফ যাওয়ার মতো টাকা ফরজ হয়ে গেছে জন্য তার হজ ফরজ নয়, বরং আরেকজন মুহরিমকে সাথে নেওয়ার মতো খরচ দেওয়ার উপযুক্ত হলে তবেই হজ ফরজ হয়। মা বোনেরা, আপনারা হজের নিয়ত করেন,
আপনি আপনার বাপের মায়ের ভাগেরতে আপনি কেন ছেড়ে দিবেন? আপনি ওইটা নেন, আল্লাহ আপনার জন্য অধিকার দিয়েছে, আপনি ওইটা নিয়ে আপনি আরেকজনের মুহরিমের খরচ দিয়ে আপনি আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেন, আপনার অন্য অভাব নাই, তাই কি? আপনি হজে যান, আপনি পিতামাতার জন্য দোয়া করেন, আপনি নিজের জন্য আল্লাহর কাছ থেকে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফা ইন্নাহুমা কাফফারাতুন লিমা বাইনাহুমা, হজ করো বারবার, উমরা করো বারবার, এর ভিতরের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবে, আপনি নিয়ত করো, আপনি এই সম্পদ নেন। আমরা তো উৎসাহ দেই প্রিয় ভাইয়েরা, আর প্রিয় ভাইয়েরা এই আয়াতের আলোকে খুব মনে রাখবেন যে খবরদার, এক ইঞ্চি জমি কারো ভক্ষণ করার চিন্তা করেন না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, কেউ যদি এক বিঘত জমি কোনো ভাইয়ের জুলুম করে গ্রহণ করে নেয়, তার হকে ছিল না, সে এক বিঘা নিছে, এক বিঘত শিবরান, সানসেটটা বের করে দিছে, রাস্তা সিঁড়িটা ঠেলে তুলে দিছে, হিসাবের বাহিরে সরকারের জমির উপরে এইটুকু অধিকার কাটাইছে। আল্লাহ রসুল বলছেন, মনে রেখো কিয়ামতের দিনে সাত তবক জমিন তোমার কাঁধের মধ্যে ঝুলাই দিয়া আল্লাহ জাহান্নামে পাঠাবে। কত জমি লাগে তোর, আল্লাহ ওই দিন দিয়ে দিবেন আপনাকে আমাকে। প্রিয় ভাইয়েরা, এই যে ল্যান্ড ডেভেলপ করছে যারা, আহা, আল্লাহ জানে যদি অন্যায় করে এইগুলি করে, চারিদিক দিয়ে বালু ফেলাইয়া মধ্যে বেচারির দুই বিঘা, গরিব মানুষ ওইটুকুই তার সম্পদ, দিবি না, না দে, লাগবে না, চারিদিক দিয়ে বালু দিছে, দিয়ে বেচারি বেকায়দায় পরে জমির দাম হয়তো এক লাখ টাকা ছিল, এখন 20,000 টাকা হলেও হয়েছে, এইরকম টেকনিকে দুর্নীতি করে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করা হয়েছে, আমাদের বাংলাদেশে আছে, আছে কি না? হাউজিং সোসাইটি বানাইছে, আপনার এই পকেটের এই জমিটুকু না হলে আমাদের হাউজিং সুন্দর হচ্ছে না, ওর বাবা ওনারে আল্লাহ এবং রসুল হাউজিং সোসাইটি বানানোর নির্দেশনা দিছে না? উনি বড় গ্রুপ, উমুক গ্রুপ, তুমুক গ্রুপ, মানুষকে বেকায়দায় ফেলে, আশপাশ দেখি নে, মধ্যে রাস্তা দেয় নাই, বেকায়দায় ফেলে মানুষের থেকে জমি নিছে, আছে না এরকম? আছে না? আরও একদল আছে বেচারিরা বেকায়দায় থাকে, বিচারক হিসাবে আরেকজনের কাছে নিয়ে গেছে, এরও জমি ঝামেলা, অরও জমি ঝামেলা, বিচারক যার কাছে নিয়ে গেছে, উনি এমন বিচারক, উনি বিচার এত সুন্দর করছে, এই দুইজনের কেউই আর জমি পায় নাই, বিচারকের জমি হয়ে গেছে, বিচারকের বাড়ি হয়ে গেছে, এইরকম আছে। আল্লাহ রসুল বলছেন, টেনশন করো না, আই আল্লাহ আমাকে জানাইছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, এক বিঘা জমি যদি কেউ অন্যায়ভাবে অপর মুসলিম ভাইয়ের, অপর কোনো ভাইয়ের, অপর কোনো হিন্দু ভাইয়ের, যারই হোক মানুষের গ্রহণ করে, কত জমি লাগে আল্লাহ কিয়ামতের দিনে দেখাবেন, জাহান্নামে দেওয়ার আগে সাত তবক জমিন ঝুলাইয়া তারে অপদস্থ করে তারপরে জাহান্নামে পাঠাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান, যারা ল্যান্ড ডেভেলপ করছেন সাবধান, হাউজিং সোসাইটি বানাচ্ছেন, জমি কিনে কিনে প্লট বিক্রি করছেন সাবধান, এদের অধিকাংশ জমির পিছনে অন্য ভাইদের কান্না আছে, অন্য ভাইদের কান্না আছে। হ্যাঁ, আপনি যদি বুঝিয়ে নিতে পারেন যা দাম সরকার যেরকম নেয়, কোনো রাস্তা যদি করা হয় সেই রাস্তার মধ্যে যাদের জমি পড়ে তাদেরকে আগামী 20 বছর পরে জমির যে ডিমান্ড হবে এইরকম দাম দিয়ে গভর্নমেন্ট তাদের থেকে অ্যাকোয়ার করে নেয়, মানুষ আরও হ্যাপি থাকে, মানুষ চিন্তা করে আহারে সরকারের রাস্তায় কেন যে আমার জমিটা গেল না, গেলে হয়তো ডবল ডবল তিন ডবল পাইতো, অখুশি না, এটাই উত্তম পদ্ধতি, এটাই পদ্ধতি। কিন্তু আপনি টেকনিক্যালি আশপাশ দিয়া সুন্দর করে কিনে কিনে এমন একটা টেকনিক করছেন, এর কোনো রাস্তা নাই, আপনার উপর দিয়ে যাওয়া লাগবে, চারিদিক দিয়ে বালু ফেলে এমন উঁচু করছেন ও ফসল পর্যন্ত ওখানে করতে পারবে না, দিতে চাইছিল না কিন্তু বেকায়দাই পরে দিছে, দিছে তো দিছে, আপনি যে দাম বলছেন সেই দামে দিতে বাধ্য, তোর জমির এত দাম হবে কিনা, আসলে আশপাশে সবগুলো কিনছে 2 লাখ 3 লাখ, এখন উনারে দিছে 50,000 টাকা। এইরকম করে আমার জানা মতে ল্যান্ড ডেভেলপার দের এইরকম দোষ ত্রুটি বাংলাদেশে অজস্র অজস্র আছে। প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান, খবরদার, আপনাকে শুয়োরের গোস্ত দিলে আপনি খাবেন না, মরা গরু আপনারে সেটা যদি 40 কেজির নিচেও হয়, সেটা যদি বোকনাও হয়, আপনি তারপরে ওখান থেকে এক টুকরা গোস্ত খাবেন না, কিন্তু আপনি মানুষের জমি, মানুষের অধিকার নষ্ট করে এরকম হারাম উপার্জন করে খাচ্ছেন, এটা আপনার অন্তরে ব্যথা দেয় না, বুঝের মধ্যেও আসে না, তার মানে বোঝা যাচ্ছে আপনার ঈমান এখন শেষের দিকে। প্রিয় ভাইরা, আল্লাহ হেফাজত করুক প্রিয় ভাইরা। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, কোনো মুসলিম প্রধান দেশে, কথাটা ভালো করে বুঝেন, গভীর মনোযোগে খেয়াল করেন, হারামের পর্যায়ে তো শুয়োর, কুত্তা, এইগুলো তো আমরা জানি, কিন্তু হারামের এত কত পর্যায় আছে, আমরা কোন পর্যায়ের মধ্যে যেন ঢুকে না যাই, ভালো করে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম প্রধান কোনো দেশে অমুসলিম নাগরিক আর
তোমাদের মধ্যে থেকে কোনো ভাই যদি প্রবাসে চলে যান তাহলে তাদের প্রতি তোমরা যেন জুলুম করো না। কিরকম? রসুল বলছেন আলা মান সালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে থেকে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যদি থাকে তোমাদের প্রধান অঞ্চলে, অথবা কোনো একটা মানুষ যে দেশে নাই সে প্রবাসে চলে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের সাথে তোমরা যদি জুলুম করো, তাদেরকে যদি অপমান করো, সাধ্যের অতিরিক্ত তাদের প্রতি যদি দায়িত্ব চাপিয়ে দাও, ইচ্ছা এবং আগ্রহের বিরুদ্ধে যদি জোর করে তাদেরকে জবরদস্তিপূর্ণ কোনো আচরণ করো, আমি রসুল বললাম কিয়ামতের দিনে আমি ওই অমুসলিমের হয়ে আর ওই প্রবাসীর হয়ে আমি তোমাদের কাছে আল্লাহর কাছে তোমাদের বিপক্ষে বাদী হিসাবে দাঁড়াবো। কার পক্ষে? মুসলমান না অমুসলমানের পক্ষে? অমুসলমানের পক্ষে রসুল্লাহ সাল্লাম বাদী হয়ে দাঁড়াবেন। কারণ কি? রসুল বলছেন মান জালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি। তার সাধ্যে যা নাই, আপনার দেশে কাজ করতে গিয়েছে, প্রবাসে গেছে, আপনি তাকে ইচ্ছা মতো খাটান, আপনি মনে করছেন আমার কাছে আসছে, আমার আয়ত্তের মধ্যে চলে আসছে, আপনি যা ইচ্ছা তারে দেন, প্রিয় ভাইরা এটা বড় অন্যায়। আর আপনার দেশে কোনো অমুসলিম নাগরিক থাকে, আপনি তারে ভয়ভীতি দেখান, আপনি তার এমন চাপে রাখেন, আপনি তার সাথে এমন আচরণ করেন, এমন ধরনের হাম্বিতাম্বি করেন যেটা মানুষ হিসাবে সে প্রাপ্য নয়, আপনি তার সাথে যদি এরকম আচরণ করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক নম্বর, অমুসলিম নাগরিককে কেউ যদি অপমান করে, দুই নম্বর যদি জুলুম করে, তিন নম্বর সাধ্যের অতিরিক্ত তার দায়িত্ব যদি চাপায় দেয়, ইচ্ছা এবং আগ্রহের বিরুদ্ধে যদি জোর করে তার থেকে কাজ আদায় করে, এরকম যদি হয় কিয়ামতের দিনে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের হয়ে মুসলমান যদি কেউ এরকম করে তার বিপক্ষে আল্লাহর কাছে বাদী হিসাবে দাঁড়াবো। রসুল্লাহ সাল্লাম এই কথা বলেছেন। প্রিয় ভাইরা, তার মানে আমাদের দেশে যারা অমুসলিম, যারা মুসলিম বেশি, যে সকল সংখ্যাধিক্যের দেশে যারা অমুসলিম তাদের অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, অধিকার তো ইসলাম সংরক্ষণ করেছে, সেই ক্ষেত্রে আমাদের যেরকম ল্যাকিংস আছে এখন উল্টাটা হচ্ছে। এখন যেখানে মুসলমান আধিক্যের দেশ, সেই মুসলমান আধিক্যের দেশে ইমান কেন আনলো, ইসলাম কেন গ্রহণ করলো, এই অপরাধে ইমাম হওয়ার পরেও তাদেরকে পাহাড়ে হত্যা করা হচ্ছে, ঠিক না? প্রিয় মুসলমান, সজাগ এবং সচেতন হতে হবে।